ও হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা কোনো ব্লগ না বা ডেলি ব্লগও না, তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আর আমার ফ্যামিলি মেম্বারসকে আমি অনুরোধ করবো। তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট হবে, আমি আমার ফ্যামিলি মেম্বারসের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। তো আজকে যে ভিডিওটা, অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছেন, আমাদের আরেকটা বাড়ি নিয়ে আপনাদের কাছে কিছু বলতে চাই। তো আগে আমার যেদিন আমার স্যার আমার বাড়িতে এসেছিলেন, তো ওই দিন স্যার ওই বাড়িটা নিয়ে অল্প একটু বলেছিলেন, তো আমি সেই বাড়িটা নিয়ে একটু আপনাদের বলে রাখতে চাই। তো সেটা হচ্ছে আমাদের এই বাড়িটা হবার আগে এবং এমনকি আমার ইউটিউব জার্নি শুরু হবার আগে আমাদের একটা বাড়ি ছিল। তো বাড়িটা মানে আমাদের এখান থেকে অনেকটাই দূরে, মানে আমাদের যে এখানে মুড়িকল আছে মুড়িকল থেকে একটু দূরে গিয়ে আরও অনেকটা ভিতরে ঢুকতে হবে এবং সেখানে রাস্তারও প্রবলেম আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই বাড়িটা এসেছিলো আমাদের সরকার থেকে যে একটা বাড়ি দেয় না, ওই বাড়িটা এসেছিলো। ওই বাড়িটা আসার পর বাবাও খুব কষ্ট করে অনেক মানে বলবো একদিন আমার বাবা মাই সব কিছু তোমাদের বলবে, তো আমি আর বলতে চাই না, অনেক কষ্ট করে ওই বাড়িটা তৈরি করে বাবা। তো আমি বলেছিলাম যে পুরো বাড়িটা করার দরকার নেই, জানলা লেভেল অব্দি করে ছেড়ে দাও। তো বাবা ইচ্ছে ছিল যে আমি বাড়িটা করে ওখানে থাকবে রাস্তার সাইড, তখন লাইন বাড়ারও একটা মানে সবাই বলছিল লাইন বাড়বে বাড়বে, তো বাবাও ওখানে বাড়ি করে আর আমাদের এখানে বাড়ি করতে দেয়নি। তো খুব কষ্ট করে ওখানে বাড়ি করে, যা একদিন বাবা গল্প করেই বলবে তোমাদের, বাবা মা একদিন এই ব্যাপারটা পুরোটাই বলবে। তো আজকে আমি যেটা বলতে এসেছি, তো ওই বাড়িটা করবার পরও আমরা ওখানে যেতে পারিনি। আজকে 2 বছর হয়ে গেছে আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই বাড়িটা কমপ্লিট হওয়ার আগে, এমনকি আমার ইউটিউব জার্নি শুরু হবার আগে, আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হবার আগে ওই বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। তারপর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর অনেক ঝড় টড় আসে, তারপর আমি আগস্ট মাসে তো ইউটিউব স্টার্ট করি আর কি। তো আমরা পুরো ঝড় ওই আমাদের যে আপনারা আগে বাড়ি দেখেছেন, আমাদের এই ইউটিউব জার্নির সময় যে আপনারা যে বাড়িটা দেখেছেন, ওই বাড়িতে আমরা পুরো ঝড় কাটিয়েছি। 3-3টে ঝড়, আমফান, বুলবুল, ফণি, সব ঝড় আমরা ওই বাড়িতে কাটিয়েছি। আজকের ওখানে পাকা বাড়ি, এমনকি ওপরে ছাদ থাকা সত্ত্বেও আমরা ওই বাড়িতে যেতে পারিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোনো না কোনো প্রবলেম না থাকলে ওখানে মানে আমরা যা থাকবো না বা কেন? তো রাস্তা নিয়ে তো প্রবলেম আছে, আর কিছুটা পারিবারিক প্রবলেম আছে। পারিবারিক মানে আমার বাবা, কাকু, জেঠু, পিসি, ইনাদের মধ্যে জমিন নিয়ে বা একটা প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা যদি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, আর আমার ক্লিয়ার করাও উচিত নয় কারণ আমি ছোটো, প্রবলেমটা যেহেতু আমার বাবা মা, তো বাবা মাই এসে ক্লিয়ার করবে যবে এই প্রবলেমটা সলভ হবে। তো প্রবলেমটা আজকে অনেক দিন ধরে ক্রিয়েট হয়নি, প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আমাদের বাড়ি হবার পর। বাড়ি হবার সময়ও কোনো প্রবলেম হয়নি, বাড়ি হবার পর প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। আর ভাড়ার লোক অনেক কিছু ভেবে নিচ্ছে যে হঠাৎ মাত্র এই বাড়িটা করে নিয়েছি আপনাদের ভালোবাসায়, তো তিনাদের অনেক প্রবলেম চলছে যে ও ওখানে একটা বাড়ি আছে, এখানে বাড়ি করেছে, তো ওখানে বাড়িটা আমি এতদিন কেন বলিনি, মানে আমি বললে না ব্যাপার হচ্ছে আমার বাবা মাই প্রবলেম করবে। এই প্রবলেমটা যেদিন আমার বাবা মা আপনাদের খুলে বলবে সেদিন আপনারা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারবেন। যাই হোক, আমি আজকে আপনাদের একটুখানি বলে রাখলাম যে আমাদের ওই বাড়িটা নিয়ে প্রবলেম চলছে, তাই আমি আপনাদের পুরোটা ক্লিয়ার করতে পারছি না। এমনকি হ্যাঁ, ওই বাড়িটা যে এখন আমাদের সেটাই আমি আপনাদের বলতে পারবো না, কারণ যে আমরা যে বলবো ওই বাড়িটা আমরা, কারণ যে বাড়িটা এখনো পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি, আমি সেটা কী করে আমাদের বলবো? কারণ বাড়িটা আমাদের, আমরাই কষ্ট করে তৈরি করেছি, অথচ এখন আমরাই ভোগ করতে পারছি না, তাহলে কী করে বলবো বলুন? ওটা আমাদের বাড়ি, আমরা এখনো একদিনও থাকতে পারিনি, না আমরা ইউটিউব জার্নির আগে ওখানে ছিলাম না কি, আমরা এখনো একদিনও থাকতে পারিনি। তো তার কারণে আমি ওটা বলিনি, আমি এইটাই ভাবছিলাম যে যবে আমরা যাব ওখানে, তো তবে থেকে আমি তবে একটা ব্লগ করব আর তবে আপনাদের পুরোটা ক্লিয়ার করে বলবো। কোনোদিন ভাবতে পারিনি এই প্রবলেমটা ক্রিয়েট হবে আর কি। তো প্রবলেমটা যেহেতু পারিবারিক, তো আমিও বলতে চাই না, বললেও অতটা মা বাবাও অনেকটা প্রবলেম পড়বে। তো যাই হোক, আজকে ওই বাড়িটা নিয়ে তোমাদের বলে রাখলাম। আর ওই বাড়িটার মানে এই বাড়িটা বলারও একটা কারণ আছে, কারণ যে আমাদের এখানে পাড়ার লোক এই বাড়িটা তৈরি করার পর মানে আপনাদের ভালোবাসায় যখন এই বাড়িটা তৈরি করি তখন ওনারা অনেক কিছু ভেবে, তো কিছু লোক কে করেছে আমি জানি না, কিছু লোক ওই বাড়ির ছবি দাদাকে পাঠায় যে দাদা ওইটা নিয়ে ভিডিও করে এবং ওখানে বলে যে আমি এইটা জানি, আমি কি বলে দেবো নাকি তোমার ভিডিওতে। তো আমি তখন একটা কারণেই বলতে পারিনি, কারণ আমার বাবা মা প্রবলেমে পড়ে যাবে।
তো কি প্রবলেমে পড়বে, কি ব্যাপার, অনেক কিছু ডাউটে আপনারা থেকে যাচ্ছেন। তো আমি আর ডাউটটা ক্লিয়ার করতে পারছি না, কারণ আমি যদি এখন ডাউটটা ক্লিয়ার করতে চাই তো আমার বাবা মাই প্রবলেমে পড়বে, কারণ আমি যদি বলতে যাই তখন আমার কাকু জেঠু পাড়া পিসি টিসি সবাই বিরুদ্ধে বলতে হবে, মানে কি হয়েছে আমি অ্যাকচুয়ালি রিয়েলটা বলতে হবে না, সত্যটা বলে উঠতে হবে। তো আমি সত্যটাই বলতে চাই, আর সত্যটা বলে উঠলে আমার বাবা মাই প্রবলেমে পড়বে। তো তাই আমি চাই আর এইটা নিয়ে বেশি কিছু বলতে না, যবে আমরা ওই বাড়িতে থাকবো যাওয়া শুরু করব, যবে ওই বাড়িটা আমরা ভোগ করতে পারবো তবে থেকে আপনাদের বলবো। যেহেতু এটা বাবা মার প্রবলেম, বাবা মাই এসে প্রবলেমটা সলভ করবে, আপনার কোনো চিন্তা, মানে আজকে এই ভিডিওটা আমি আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না, মানে কী সব বলে দিলাম, মানে কথাটা যেটা হচ্ছে আমাদের বাড়িয়ে রয়েছে আমার বাড়িটা প্রবলেমের জন্য যেতে পারছি না, এটাই আর কি। তো আমি জানি না কীভাবে কী বলে দিয়ে ফেললাম। তো যাই হোক, আজকে ব্লগটা এতটাই, আর দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ডেলি ব্লগে, আর আনন্দ মুহূর্তের ব্লগে। আর তোমাদের কালকে তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে গেল, তোমাদের আরও একবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানাই। আর আমি চাই আপনারা এইটা নিয়ে আর কিছু প্লিজ জিজ্ঞাসা করবেন না, কারণ প্রবলেমটা সলভ হোক, মানে আমার বাবা মা এসেই বলে দেবে, কোনো চিন্তা করবেন না। তো আই হোপ আমার ফ্যামিলি মেম্বার আমাকে বুঝতে পেরেছ, আর জানি তো আমার ফ্যামিলি মেম্বারসই আমার কাছে এখন সব কিছু। তো তাই আমি এইটা বলে রাখলাম, যাতে যখন আমরা হঠাৎ করে চলে যাবো, যখন আরও যদি এইটা প্রবলেম বৃহৎ প্রবলেম সৃষ্টি করে, তখন আমি আপনাদের ওই প্রবলেমটাই বলবো কি হচ্ছে। মানে যাই হোক, কোনো দিন ভাবতে পারিনি এই প্রবলেমটা হবে। আমার সবথেকে একটা জিনিস খারাপ লাগে, বাড়ি হওয়ার সময় কোনো প্রবলেম হলো না, বাড়ি হয়ে গেলেই কেন প্রবলেম হয়। এখন এমন একটা পরিস্থিতি হয়ে আছে না, পাড়ার লোক আমার আত্মীয়, মানে আত্মীয় মানে আমার বাবার যে আত্মীয় আছে কিন্তু দেখেন আমাদের, তো মানে প্রচুর প্রবলেম করছে ওনারা। তো যাই হোক, আজকে যেন ব্লগটা মানে ভিডিওটা এতটাই, তো জানি না কতটা বোঝাতে পেরেছি না কী সব বলে ফেললাম, যদি আপনারা বুঝতে পারেন, আশা করি আমার ফ্যামিলি মেম্বার আমাকে বুঝতে পেরেছ, আর আমার বোঝানোর যতটা পারি আমি বোঝাতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো যদি না এই প্রবলেমটা, আরেকটা কথা বলে দেয়, যদি এই যেদিন এই প্রবলেমটা সলভ হবে আমার বাবা মা এসেই আপনাদের বলে দেবে, এইটা নিয়ে কোনো চিন্তা করবার দরকার নেই। আর এরকমভাবেই পাশে থাকুন, আর প্লিজ এই এই কথাটা বলতেও হয়তো অনেক দেরি হয়ে গেছে, আমি তখনই বলতে চাইছিলাম যবে আমরা ওই বাড়িতে যাবো তবে থেকে আমি বলতে চাইছিলাম, বা আমরা ওখানে গিয়ে একটা ব্লগ করে আপনাদের বলবো বলতে চাইছিলাম আর কি। হয়ে ওঠেনি ওই বাড়িতে যাওয়ার, ঈশ্বর করুক যাতে ওই বাড়িতে যেতে পারি, খুব কষ্ট করে বাবা বাড়িটা করেছে, আশা করি। তো যাই হোক, আর ব্লগটা বেশি মানে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এতটাই। যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর এরকমই ভালোবাসে পাশে থাকুন। তো দেখা হবে নতুন একটা ডেলি ব্লগে, আজকে এতটাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।